নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাইছো আজি আমার বিশেষ অনুষ্ঠান রংমেলালৈ। আর আনদিনের দরে রংমেলার বিশেষ অনুষ্ঠানত আমি বিশেষ বিশেষ প্রতিভাবান শিশু শিল্পীলৈ আপনাদের সম্মুখলৈ আহিছো। আজি আমার লগত আছে শিবসাগরের নবমী দাস। আজি নবমীর আমি বহুতো গীত শুনিম। আমি 90 দশকের যখন লড়া ছালী আমি ডাঙর হয়েছিল, আমি সকলে রংমেলা, মৌচাক, সারথি, বসুন্ধরা এইবিলাকৰ যোগেদি, আমি ছপা মাধ্যমের যোগেদি আমি নিজের নিজের প্রতিভা বিকাশ করেছিল। কিন্তু সময়ের কোলাত আমি বর্তমান ডিজিটাল মাধ্যমে আমি আমার প্রতিভাসমূহ বিকাশ করবলে চেষ্টা করে আছো প্রতিভাবান যখন শিশু শিল্পী লৈ। গতিকে আহকসুন আজি অনুষ্ঠানটো আমি আরম্ভ করো। পোনপ্রথমতে নবমী, তোমাক আজি অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো। বর্তমান কি শ্রেণীত পড়ি আছা? মই দশম শ্রেণীত পড়ি আছো। দশম শ্রেণীত পড়ি আছা, বেছিকে কোনটো সাবজেক্ট ভাল লাগে? বেছিকে জিওগ্রাফিটো ভাল লাগে। জিওগ্রাফি ভাল লাগে। আর সংগীতের শিক্ষা তুমি কেতিয়া পৰা আরম্ভ কৰিছা? মই সংগীতের শিক্ষা আরম্ভ করা 2 বছরেই হল প্রায়। হয়, মই সারৰ ওচৰতে শিকিছো, কেতিয়াবা শিকিছো। হয়, আজি প্রথমতে তুমি কি গাই শুনাবা? মই প্রথমতে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাদেবর এটি গীতের মনস্থান আরম্ভ করি। নিশ্চয়ই খুব সুন্দর। Thank you.
সুন্দর। নবমী, তুমি এই গীতবিধ এই গীতসমূহৰ উপৰিও আৰু তুমি কেনেকুৱা ধৰণৰ গীত ভাল পোৱা? ভূপেন্দ্ৰ সংগীত আৰু জয়ন্ত হাজৰিকাৰ গীত, লোকসংগীত, এইবিলাক ভাল লাগেনে? ভাল লাগে, ভাল লাগে। তুমি যে গীতটো গালা পৰজন্মৰ শুভ লগনত, হয়নে নহয়? তাত এটা শব্দ আছে আশা, হয়নে? আশা, তোমাৰ জীৱনৰ আশা কি আছে? ভৱিষ্যতে ডাঙৰ হৈ কি হ'বা? মই ভৱিষ্যতে প্ৰশিক্ষণ সমাজ সেইকা হ'ব খোজোঁ। হয়, ইয়াৰ উপৰিও মই এজন ভাল শিল্পী হ'ব খোজোঁ। নিশ্চয়কৈ খুব সুন্দৰ। আমি অনাগত দিনত নৱমীক এদিন সমাজসেৱিকাৰ লগতে এগৰাকী শিল্পী হিচাপে দেখিবলৈ পাম বুলি আশা, আমিও আশা ৰাখিলোঁ। গতিকে ইয়াৰ পিছৰ গীতটো তুমি কি গাবা? ইয়াৰ পিছৰ গীতটো মই সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকাদেৱৰ কতজনৰ মৃত্যু হ'ল। নিশ্চয়। কত জোৱানত মৃত্যু কালি জীৱন যৌৱন গল, সেই মৃত্যু অপলা যেনে মৃতক নহলো মই কিয়, কত জোৱানত মৃত্যু কালি জীৱন সঁচাকৈ কত জোৱানৰ মৃত্যু হ'ল আৰু কত জোৱান গ'ল, নহয় জানো? আৰু আজি এই নৱমী যিটো গীত পৰিৱেশন কৰিলে, এই গীতটোৰ জৰিয়তে আমি যিসকলে আমাক, আমাৰ দেশৰ সীমান্তত আমাক সুৰক্ষা দি আছে, তেখেতসকলক আজি এই অনুষ্ঠানৰ জৰিয়তে আমি বহুতো শুভকামনা, বহুতো শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। যিসকল পিতৃ মাতৃয়ে নিজৰ সন্তানক দেশৰ
সুরক্ষার কারণে পঠাইছে সেই সকল পিতৃ মাতৃকো আমি শ্রদ্ধা জানাইছো। আর যখনই ইতিমধ্যে দেশের সুরক্ষার বাবে যখন আমার শান্তিত অকনমান শুবলৈ দিয়ে দেশের সীমান্ত রক্ষণাবেক্ষণ দি আছে বা যখন শহীদ হয়েছে আমার শান্তিত শুবলৈ দিয়েকো আমি এই অনুষ্ঠানের জড়িয়ে শ্রদ্ধা জানাইছো। নবমী, গীতর সিলেকশন তোমার খুব সুন্দর, খুব তোমার শিক্ষাগুরুয়ে শিকাই দিয়ার মধ্যে তুমি বাছনি করেছা নে নিজের নিজের গায়ে ভাল লাগার কারণে তুমি করেছা? স্যারে বাছনি করে দিছে, কিন্তু তোমার তুমি বুঝি পাইছানে যে গানটোত কি কৈছে কি কথা আছে? পাইছা তুমি? আর তুমি জয়ন্ত হাজরিকার গীত পরিবেশন করবা, কোনটো গীত পরিবেশন করবা? মই জয়ন্ত হাজরিকা দেবর মরাউহি রাতি ফেসাই করলে এই গীতটি পরিবেশন করি। নিশ্চয়। আর তোমার স্যারে যেহেতু বাছনি করে দিয়ে বলে তুমি কইছা, তোমার পর আর তুমি তোমার মনে ভাল লগা কোনবিলাক গান তুমি বেশি ভাল লাগে? জ্যোতি সংগীত, রাভা সংগীত। সরপরা গাই আহিছা বেশি বেশি, কোনটো রাভা সংগীত কোনটো জ্যোতি সংগীত গাই আহিছা সরপরা? জ্যোতি সংগীত জোনালী নিশা, নিশ্চয়কৈ আমি নিচলাইৰো আজি শুনিম নহয় জানো? ঠিক আছে, জয়ন্ত হাজৰিকাৰ গীত মৰাওঁহি ৰাতি।
নবমী অল্প ভয় লাগিছে নেকি বাৰু? ভয় ভয় লাগিছে, কিয়? প্ৰথমবাৰ কাৰণে ভয় ভয় কৰিব নালাগে নহয়। নিশ্চয়কৈ ইমান সুন্দৰকৈ গীত পৰিৱেশন কৰিছে। আমি বাদ্যযন্ত্ৰ যিসকল ব্যক্তিয়ে আজি সহায় কৰিছে, হাৰমনিয়ামত আছে ৰঞ্জিত দাস ডাঙৰীয়া, লগতে তাবলাত আছে মনোজ গগৈ ডাঙৰীয়া, আৰু কীবৰ্ডত কেনিছন সিং, আৰু গীটাৰত অভিজিত দাস। আমি আটাইকেইজনকে ইমান সুন্দৰকৈ তেওঁলোকে গীটাৰ বাদ্যযন্ত্ৰত সহায় কৰিছে। তেওঁলোক নহ'লে আজি আমাৰ অনুষ্ঠানটোৱে আধৰুৱা। গতিকে তেখেতসকলকো এয়া পাহৰি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। নৱমী, তুমি যিহেতু কৈছিলা যে নিচলা আইৰে তুমি খুব গাই ভাল পোৱা, গতিকে নিচলা আইৰে আমি শেষত তোমাৰ কণ্ঠৰে শুনিব বিচাৰিম। আমি নিচলা আইৰে, আমি খাটি অসমীয়া, আৰু আমি ছোৱালীবিলাক সঁচাকৈ আমাৰ অসমৰ, আমাৰ মাতৃভূমি অসমৰ আমি ছোৱালীবিলাক, নাৰী বিশেষকৈ, সঁচাকৈ ধুনীয়া। আৰু ইমান ধুনীয়াকৈ গীত পৰিৱেশন কৰিলা নৱমী, খুব ভাল লাগিলে। চাৰিটা গীত তুমি বহুত অৰ্থপূৰ্ণ গীত আজি আমাৰ দৰ্শকলৈ তুমি আগবঢ়াই দিলা, সেইকাৰণে তোমাক ধন্যবাদ জনাইছোঁ। আৰু আমি পুনৰ লগ হ'ম আপোনালোকৰ মাজলৈ ৰংমেলাৰ বিশেষ অনুষ্ঠানলৈ। তেতিয়ালৈকে আপোনালোকে চাই থাকিব আমাৰ বিশেষ অনুষ্ঠান ৰংমেলা। ধন্যবাদ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।